এক্সাম তোমাদের দিতে হবে না তোমরা নেক্সট কোয়ালিফাই তাহলে সিনিয়র রিসার্চ ফেলোশিপের দ্বারা তুমি লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমরা তিন বছরে পেয়ে যেতে পারো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমরা কিভাবে প্রফেসর হতে পারবে এই ভিডিওতে আমি আলোচনা করব ডেট সেট নিয়ে এ টু জেড তথ্য গোটা ইউটিউবে কোনো ওয়েবসাইটে তোমরা এরকম ইনডেপথ ডিটেলস তোমরা পাবে না আর তোমাদের নেট কোয়ালিফাই করার জন্য কত নম্বর লাগবে কি যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে যে আর এফ কি সমস্ত কিছু নিয়ে নেটের এ টু জেড ডিটেলস নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে কাজে এই তোমরা যদি নেট সেট জে আর এফ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেতে চাও সম্পূর্ণ কিছু জানতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কোথাও স্কিপ না করে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি নেট নিয়ে নেটের সম্পূর্ণ নাম তোমরা সকলেই জানো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং এই যে নেট এক্সাম সেটা কন্ডাক্ট করে থাকে হচ্ছে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই এই সম্পূর্ণ যে এক্সামটা বা টেস্টটা এর নেটের সেটা কিন্তু সম্পূর্ণভাবে কন্ডাক্ট করে থাকবে দেখো নেট প্রধানত দু রকমের হয়ে থাকে একটা কি হয় ইউজিসি নেট আরেকটা যদি বলি আরেকটা হয় হচ্ছে এ তোমাদের এর এ নেট এবার তোমরা বলবে দুটোর মধ্যে পার্থক্য কি তোমাদের জানাবো তার আগে বলে রাখি যে অ্যাকচুয়ালি যোগ্যতা কি লাগে তোমরা অনেকেই অ্যাকচুয়ালি ই যে জানো না যে নেট কোয়ালিফাই হওয়ার জন্য অ্যাকচুয়াল যোগ্যতা কি লাগে নেট কোয়ালিফাই হওয়ার জন্য যোগ্যতা লাগে হচ্ছে মাস্টার্সের যোগ্যতা লাগে মানে হচ্ছে পিজি কোর্স তোমাকে কমপ্লিট করতে হবে এ তোমার আর পোস্ট গ্র্যাজুয়েশানে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু পিজি কোর্স করতে পারবে কি বললাম পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি ফাইভ পারসেন্ট নাম্বার যদি থাকে তাহলে তোমরা নেট এক্সামের জন্য বসতে পারবে এবার যারা এসসি রয়েছ ও এস টি রয়েছ ঠিক আছে যারা এসসি রয়েছ ও এস টি রয়েছ বা ও রয়েছে তাদের জন্য ফাইভ পার্সেন্টের ছাড় রয়েছে তাদের ফিফটি ফাইভ পার্সেন্টের জায়গায় তারা যদি ফিফটি পার্সেন্ট নাম্বার পাও তাহলেও কিন্তু তোমরা এই নেট এক্সাম এ বসতে পারবে নেট কোয়ালিফাই করতে পারবে এছাড়া আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করনি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করনি পোস্ট গ্র্যাজুয়েশান এই মুহূর্তে পড়ছ তা চাইলেও কিন্তু এই নেট কোয়ালিফাই করতে পারবে সেক্ষেত্রে তোমাকে তিন বছরের মধ্যে কি হচ্ছে পিএইচডি কোর্সে ভর্তি হতে হবে তার মানে বুঝতে পারলে তোমার যোগ্যতা কি লাগবে পিজি কোর্স করা লাগবে ফিফ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের জন্য ফাইভ পার্সেন্ট ছাড় রয়েছে পঞ্চাশ পার্সেন্ট পোস্ট গ্রাজুয়েশানে থাকলেও তারা কিন্তু এই নেট এক্সামের জন্য বসতে পারবে এর পরবর্তী বিষয় হচ্ছে যে নেট এক্সামে বসার জন্য কি বয়সীমা আছে সবার প্রথমেই তোমাকে বলে রাখি নেট এক্সামে বসতে গেলে রকম বয়সের ব্যাপার না তোমার বয়স যাই হোক না কেন তুমি যদি পিজি কমপ্লিট করে থাকো ফিফটি ফাইভ পার্সেন্ট এর কিংবা ফিফটি যেটা বললাম সেই নাম্বার যদি তোমার থেকে থাকে তাহলে তুমি নেট এক্সামে তোমার ইচ্ছে মতন যে কোনো বয়সে তুমি বসতে পারবে নেট এক্সামের জন্য শুধুমাত্র নেটে যারা জন্য যারা বসতে চাও কিন্তু যারা নেট এক্সাম দিয়ে যে আর কোর্স করতে চাও যে আর কোয়ালিফাই করতে চাও অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ কোয়ালিফাই করতে চাও তাদের জন্য একটা সীমা রয়েছে অর্থাৎ নেট এক্সামের জন্য কোনো সীমা নেই যারা যে আর কোয়ালিফাই করতে চাও তাদের জন্য বয়সীমা রয়েছে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং যারা পুরুষ রয়েছে তাদের তিরিশ বছর পর্যন্ত সময়সীমা রয়েছে জে আর এফ কোয়ালিফাই করার বা নেট এক্সাম দিয়ে জে আর এফ কোয়ালিফাই করার যারা জেনারেল ক্যাটাগরির ফিমেল রয়েছে তাদের পঁয়ত্রিশ বছর পাঁচ বছরের এক্সট্রা ছাড় রয়েছে এ নেট কোয়ালি এক্সাম দিয়ে জে আর এফ কোয়ালিফাই করার একই রকমভাবে এ যারা আর্মি ইতে ভর্তি রয়েছে বা আর্মির এতে ছিল তাদের জন্য এক্সট্রা আরও পাঁচ বছর রয়েছে যদি আর্মির মধ্যে তারা মেয়ে হয় হয় তাহলে তাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত তারা জে আর এফ কোয়ালিফাই করতে পারে আর যদি ছেলে হয় তাহলে কি হচ্ছে এ আরও পঁয়ত্রিশ বছর তারা বয়স পর্যন্ত দিতে পারে এবং যারা এল এল এম ডিগ্রি নিয়েছে তাদের জন্য এক্সট্রা কিন্তু তিন বছরের ছাড় রয়েছে এবং আরও একটা বিষয় এখানে লেখা হয়নি যারা এস টি এস টি এসসি ও বি সি ও ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু বয়স সীমা হচ্ছে পঁয়ত্রিশ মানে তাদের ৩৫ বছর পর্যন্ত কিন্তু তারা নেট এক্সাম দিয়ে জে আর কোয়ালিফাই করতে পারবে আবার ব্যাপারটা বলি যারা এই মুহূর্তে আর নেট দিতে চাও তাদের জন্য কোনো বয়সীমা নেই কিন্তু যে নেট দিয়ে জে আর কোয়ালিফাই করার জন্য কিন্তু এই বয়সীমাগুলো লাগবে এবার তোমরা অনেকেই ভাববে যে এফটা কী নেটটা কী ব্যাপারটা কী দেখো জে আর এফও যে জিনিস ঠিক আছে জে আর এফও যে জিনিস জে আর এফ এর পুরো নাম কি বললাম এর পুরো নাম হচ্ছে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ এটাও যা আর তোমাদের হচ্ছে নেট এক্সামও কিন্তু তাই একই সিলেবাস রয়েছে একই এক্সাম দিতে হবে একই ফর্ম ফিল করতে হবে এর সাথে তোমরা এই ফর্ম ফিল আপের মধ্যে দুটো অপশান থাকবে তুমি কি শুধু নেট দিতে চাও তাহলে নেট অপশানে ক্লিক করবে চেকবক্সে আর তুমি কি সাথে নেটের সাথে যে আর জন্য কোয়ালিফাই করতে চাও তাহলে এই দুটোই অপশান ঠিক থাকবে এবার নেট দিয়ে তুমি যে পেতে পারো যে আর এফ হচ্ছে একটা স্কলারশিপ এবং এই যে আর এফের কী সুবিধা রয়েছে সেটা এখানে আমি তোমাদের বলবো এক্সট্রা কি কি সুবিধা রয়েছে এর পরবর্তী বিষয় হচ্ছে নেটের ফর্ম বা তোমরা বলতে পারো পরীক্ষা নেট পরীক্ষা কিন্তু বছরে দুবার হয়ে থাকে একটা হচ্ছে জুন মাসে একটা হচ্ছে ডিসেম্বর মাসে এ তোমরা তোমরা জুন মাসে এ পরীক্ষা দিতে পারো আরেকটা হচ্ছে ডিসেম্বর মাসেও কিন্তু পরীক্ষা হয়ে থাকে তো তোমাদের ইচ্ছে তোমরা জুনেও অ্যাটেম্প করতে পারো ডিসেম্বরেও দিতে পারো প্রত্যেক বছর দুবার করে দিতে পারো তোমাদের ইচ্ছা তোমার যতবার ইচ্ছে তোমরা কিন্তু নেটের জন্য এক্সাম দিতে পারো এর ফর্ম ফর্মের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি হাজার টাকা ফ্রমের প্রাইস হয়ে থাকে প্রত্যেকের জন্য জেনারেলদের জন্য এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য কি হচ্ছে পাঁচশো টাকা লাগবে যদি এসসি এস টি হয়ে থাকো তাহলে কিন্তু ফর্মে আড়াইশো টাকা দিতে হবে মানে যতবার ইচ্ছে তুমি দিতে পারো কিন্তু প্রত্যেকবার ফর্ম ফিল আপের জন্য হাজার টাকা করে লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ও এবং ওবিসি যদি হয়ে থাকো তাহলে কি হয়ে যাচ্ছে পাঁচশো টাকা লাগবে এস টি এসসির জন্য কি হচ্ছে আড়াইশো টাকা লাগবে তো নেট এক্সামের যে পরীক্ষা সেটা দু ধরনের হয়ে থাকে তোমাদের বললাম একটা হচ্ছে ইউ নেট আরেকটা সি নেট এবার কোনটা কারা দেবে প্রত্যেকে প্রত্যেকটা দিতে পারে না তোমাদের বলে রাখি নেট শুধু নেট বা এই ইউ সি ইউজিসি যে নেট রয়েছে সেই নেট তারা দিতে পারবে যারা হচ্ছে অ্যাকচুয়ালি এম কম করেছে কিংবা কি হচ্ছে এম করেছে অর্থাৎ কি যারা মাস্টার্স করেছে আর্টস নিয়ে কিংবা কমার্স নিয়ে যারা মাস্টার্স করেছে কী হচ্ছে আর্টস নিয়ে কিংবা কমার্স নিয়ে তারাই কিন্তু এই ইউজিসি নেট বা এই নেট এক্সাম দিতে পারবে যেটা কন্ডাক্ট করে থাকে হচ্ছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা তোমাদের আগেই বললাম দ্বিতীয় হচ্ছে সিএসআইআর সিএসআইআর আর নেট যে নেট রয়েছে এই যে নেট এই সি আর নেট কারা অ্যাকচুয়ালি দেবে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে এ সায়েন্সের স্টুডেন্ট রয়েছে এ অ্যাকচুয়ালি এম এসসি করেছে এম এসসি কমপ্লিট করেছে তারাই কিন্তু এই অ্যাকচুয়ালি এই এক্সাম দিয়ে থাকে যারা যেটা সিএসআইআর আর অ্যাকচুয়ালি কন্ডাক্ট করে থাকে এ তার মানে বুঝতেই পারলে ইউজিসি নেট আর্টস এবং কমার্স বিভাগ থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা দেবে আর যারা সায়েন্স নিয়ে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা দেবে সিএসআই আর নেট আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে চলে আসছি অ্যাকচুয়ালি পরীক্ষার পদ্ধতি কী পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে পরীক্ষার মার্কস কত কোন সাবজেক্টের ওপর পরীক্ষা হয় দেখো এখানে প্রথমেই পেপারে যে বিষয়টা প্রথম দুটো পেপার হয়ে থাকে এটা ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এই যে প্রথম পেপার রয়েছে প্রথম পেপারে পঞ্চাশটা কোশ্চেন আসে প্রত্যেকটার মান হচ্ছে দুই এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই এই যে পঞ্চাশটা কোশ্চেন রয়েছে এই পঞ্চাশটা কোশ্চেন কোথা থেকে আসবে এই পঞ্চাশটা যে কোশ্চেন আসবে এ টোটাল দশটা ইউনিটের থেকে আসবে মানে দশটা আলাদা আলাদা বিষয় থেকে আসবে যেমন রিজনিং থেকে পাঁচটা কোশ্চেন আসবে আর টিচিং থেকে পাঁচটা কোশ্চেন আসবে এরকম দশটা যে টপিক রয়েছে প্রত্যেকটা টপিক থেকে পাঁচটা করে কোশ্চেন আসবে প্রত্যেকটা যে টপিক রয়েছে প্রত্যেকটা টপিক থেকে তোমাদের কি হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে কী হচ্ছে পাঁচটা করে কোয়েশ্চেন আসবে এ এবং দশটা টপিক টোটাল দশটা টপিকে পাঁচ ইন্টু দশ মানে হচ্ছে এ পঞ্চাশটা কোশ্চেন আসবে যা প্রত্যেকটার মান দুই করে টোটাল একশো নম্বর হচ্ছে এবং এই যে পেপার ওয়ান তো বলে দিলাম দশটা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক থেকে আসবে এ তোমার যে হায়ার এডুকেশান তুমি পিজিতে যেটা করেছো সেটাও একটা টপিক হবে এখানে এরকমভাবে প্রত্যেকটা টপিক থেকে তোমাদের দশ পঞ্চাশটা কোশ্চেন আসবে ফার্স্ট পেপারে এবং সেকেন্ড যে পেপার রয়েছে সেকেন্ড পেপারে কোথা থেকে কোশ্চেন আসবে সেকেন্ড পেপারের যে কোশ্চেনটা আসবে সেটা সম্পূর্ণ তুমি যে হায়ার এডুকেশনে নিয়ে পড়াশোনা করেছ অর্থাৎ তুমি যে বিষয় নিয়ে রিসার্চ করতে যাও। তুমি যে বিষয়টা অ্যাকচুয়ালি পরবর্তীকালে এ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রাখতে চাও অর্থাৎ তুমি এই যে পোস্ট গ্র্যাজুয়েশান করেছিলে মাস্টার্স করেছিলে যে বিষয় নিয়ে করেছিলে সেই বিষয়ের ওপর কিন্তু এই একশো নম্বরের কোশ্চেন আসবে মানে একশোটা কোশ্চেন আসবে যেখানে প্রত্যেকটার মান দুই করে টোটাল দুশো নম্বর হবে মানে ফার্স্ট পেপারে একশো নম্বর সেকেন্ড পেপারে দুশো নম্বর টোটাল তিনশো নম্বরের পরীক্ষা হবে এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সমস্ত কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে আর একটা বিষয় বলে রাখি যে ফার্স্ট পেপার রয়েছে প্রত্যেকটা অবজেক্টিভমূলক কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন হবে মানে এক কথায় উত্তর হবে কিন্তু এই যে সেকেন্ড পেপার আছে সেটা ডেস্ক্রাইবমূলক তোমাদের পেপার থাকবে যে তোমার সাবজেক্টের প্রশ্ন থাকবে সেখানে ডিটেলস তোমাকে কিন্তু সম্পূর্ণটা লিখতে হবে এরপরে হচ্ছে পাশের পদ্ধতি এখানে পাশের পদ্ধতি লিখেছি ন্যূনতম যে পাসটা লাগে বা কাট আপ তোমরা বলতে পারো যেটা হিসাবে প্রত্যেক বছর যে থাকে এ বা মিনিমাম এলিজিবিলিটি মার্কস তোমরা বলতে পারো নেট কোয়ালিফাই করার জন্য মিনিমাম যে মার্কসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে তোমরা যারা জেনারেল এল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল তিনশো যে নম্বর রয়েছে তার কিন্তু তোমাকে ফর্টি পারসেন্ট নম্বর পেতেই হবে অর্থাৎ টোটাল যে তিনশো নম্বরের পরীক্ষা রয়েছে তার ফর্টি পারসেন্ট যদি তোমরা পাও একশো কুড়ি নম্বর যদি তোমরা পাও ঠিক আছে তাহলে কিন্তু তোমার চান্সেস রয়েছে নেট কোয়ালিফাই করার এসসি এস টি পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য আরও ফাইভ পার্সেন্ট প্রায় কাট কম যায় সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট যদি তোমরা পাও ও তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানি রাখি ফর্টি পার্সেন্ট পেলেই যে তুমি নেট পাস করে যাবে এরকম ব্যাপার না আর অ্যাকচুয়ালি জেনারেলি কাট এখানে এসে দাঁড়ায় যেটা তোমরা বল ধরে নিতে পারো যে তোমাদের কাট এর থেকে তুমি যত বেশি নম্বর পাবে তত বেশি তোমার চান্সেস বেড়ে যাবে এ অ্যাকচুয়ালি নেট কোয়ালিফাই করার এক্ষেত্রে যে এ আর এফ এর সুবিধা কী তোমরা অনেকেই এ জানো আগেও বলেছি যে আর এফ এর সম্পূর্ণ নাম এফ মানে হচ্ছে জুনিয়র আর তোমার রিসার্চ ফেলোশিপ তোমাদের আগেই বললাম যে নেট এক্সাম যে আর এফ এক্সামের সিলেবাস এক পরীক্ষা এক সমস্ত কিছু এক যারা সর্বাধিক নাম্বার পাবে এ তাদেরকেই কিন্তু এই জে আর এফ এফ সার্টিফিকেট দেওয়া হয় অর্থাৎ যারা নেট পাস করবে তাদের মধ্যে সব থেকে বেশি যারা নাম্বার পাবে সর্বাধিক যাদের নাম্বার থাকবে তাদেরকেই কিন্তু এই যে সার্টিফিকেট দেওয়া হবে বাই পোস্টে তোমার বাড়িতে যে আর সার্টিফিকেট কিন্তু চলে আসবে বা তোমরা অনলাইনেও কিন্তু সেই সার্টিফিকেটকে ডাউনলোড করে নিতে পারবে এবার জে সার্টিফিকেটের সুবিধা কী দেখো যে যদি তোমরা অ্যাকচুয়ালি ক্র্যাক করো নেট এক্সাম দিলে তোমাদের খুব বেশি নাম্বার আসলো খুব ভালো পরীক্ষা দিলে তাহলে তোমাকে জেআরএফের সার্টিফিকেট দেওয়া হলো জুনিয়র আর রিসার্চ ফেলোশিপের সার্টিফিকেট দেওয়া হলো তাহলে তুমি পড়াশোনার জন্য টাকা পাবে কত কত টাকা পাবে পঁচিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমরা তিন বছরে পেয়ে যেতে পারো এই যে আর এফ যদি তোমরা সার্টিফিকেট নাও যেখানে প্রত্যেক মাসে মিনিমাম তোমাকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দেওয়া হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা পড়াশোনার জন্য পাবে তোমার পড়াশোনার সম খরচা সম্পূর্ণভাবে কিন্তু সরকার দেবে এ এটাই হলো জুনিয়র আর রিসার্চ ফেলোশিপ সার্টিফিকেট পাওয়ার সুবিধা এছাড়া আরও একটা ব্যাপার রয়েছে একটু গুছিয়ে তোমাদের বলি ধরো তোমরা জিআরএফ কোয়ালিফাই করলে জিআরএফ সার্টিফিকেট পেলে এরপরে পিএইচডি তোমরা করতে চাইছো ও তোমরা পিএইচডি করছো পিএইচডি করছো এবং পিএইচডি তিন বছরের জন্য তোমরা করছো তাহলে তোমার কি হচ্ছে যে আর এফ এর দরুন তোমাদের বললাম যে বলে তোমরা প্রতি মাসে যেরকম বললাম পড়াশোনার জন্য বা পিএইচডি কমপ্লিট করার জন্য তোমরা কি হচ্ছে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছ এবং তিন বছরে প্রায় পঁচিশ লাখ টাকা পর্যন্ত কিন্তু তোমরা যে আর এফের দরুন পেয়ে যাচ্ছ এবং তিন বছর অনেকে পিএইচডি করে না অনেকে করে পাঁচ বছরের এ তিন বছর তো যে আর এফ হিসাবে পাচ্ছ পাঁচ বছরের যদি তোমরা অ্যাকচুয়ালি পিএইচডি করো ও সেক্ষেত্রে তিন বছর হলো এরপরে পরবর্তী যে দু বছরটা তোমার থাকছে এ সেই বছরে তোমাদের যে আর এফ সার্টিফিকেট না সেই তি বছরে এ কে বলা হয় এস আর এফ মানে হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলোশিপ ও আরও এই যে বাদবাকি দু বছর রয়েছে এই বছরের জন্য তোমরা আরও টাকা পাবে সরকারের তরফ থেকে কারণ তোমরা রিসার্চ করতে চাইছো তোমার সাবজেক্ট নিয়ে আরও বেশি এগিয়ে যেতে চাইছো নতুন কিছু করতে চাইছো নতুন কোনো এক্সপেরিমেন্ট করে কোনো নতুন অ্যাকচুয়ালি রিসার্চ পেপার তৈরি করতে চাইছো সেই কারণে সরকারের তরফ থেকে কিন্তু আরও বছর তোমাকে এ সিনিয়র আর আর রিসার্চ ফেলোশিপ হিসাবে সরকারি অনুদান দেওয়া হবে যার দ্বারা তোমরা পড়াশোনার খরচ ওঠাতে পারবে অর্থাৎ তিন বছর পড়লে জুনিয়র রিসার্চ ফেলোশিপের ধরুন তোমরা স্কলারশিপের টাকা পাবে ধরে নিতে পারো আর যদি তোমরা আরও তিন বছর কমপ্লিট করার পর দু বছর আরও টোটাল পাঁচ বছর পিএইচডি করো তাহলে সিনিয়র রিসার্চ ফেলোশিপের দ্বারা তোমরা আরও দু বছর কিন্তু টাকা পেয়ে যাবে সরকারিভাবে পড়াশোনা করার জন্য তো এটা আগে তো গেলো জি আর এফের সুবিধা নেট কোয়ালিফাই করার সুবিধা কী সেটা জানানোর আগে তোমাদের আরও একটা বিষয় তোমাদের যে নিয়ে বলে রাখি যে আর এফ এর যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু শুধুমাত্র সরকারি কোনো ইউনিভার্সিটিতে যদি তোমরা ভর্তি হও তাহলেই কিন্তু তোমরা এই সুবিধাগুলো পেয়ে যাবে বা পড়াশোনার জন্য যে টাকা বা স্কলারশিপ তোমরা পাবে প্রাইভেট কোনো ও অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে যদি তোমরা পিএইচডি করো তাহলে কিন্তু এই সুবিধা তোমরা পাবে না এটা সবার প্রথম মাথায় রাখ এবার বলে রাখি নেট দিয়ে নেট কমপ্লিট করে নেট কোয়ালিফাই করার সুবিধাগুলো কী কী দেখো নেট যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে সর্বপ্রথম সবথেকে বড় বড়ো যে সুবিধাটা তোমরা পেয়ে থাকবে সেটা হচ্ছে তোমরা যে কোনো ও প্রাইভেট কিংবা সরকারি ইউনিভার্সিটি বা কলেজে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তোমরা কিন্তু ও শিক্ষক হিসাবে নিযুক্ত হতে পারো লেকচারার হতে পারো ও যেটা সব থেকে বড়ো তোমাদের সুবিধা রয়েছে কোনো এক্সাম তোমাদের দিতে হবে না তোমরা নেটস কোয়ালিফাই সেক্ষেত্রে তোমরা সরাসরি কিন্তু এক্সাম না দিয়েই তোমরা কিন্তু শুধুমাত্র কোনো ভাইবার মাধ্যমে বা মৌফিকভাবে যদি কোনো ইউনিভার্সিটির তরফ থেকে ইন্টারভিউ নেওয়া হয় সেই ইন্টারভিউর মাধ্যমে বা ইন্টারভিউ ছাড়া কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা সেট কোয়ালিফাইয়ের মাধ্যমে ডাইরেক্ট যে কোনো কলেজ যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পড়াতে পারবে যেটা সব থেকে বড়ো সুবিধা নেট কোয়ালিফাই করার আর এছাড়া তোমাদের অনেকেরই মনে এ রয়েছে যে নেট সম্বন্ধে তো পুরো ডিটেলস জানালাম সেটটা অ্যাকচুয়ালি কী সেট প্রত্যেকটা স্টেট মানে প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদাভাবে এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এক্সামিনেশান হয়ে থাকে যেটাকে প্রত্যেকটা স্টেটের যে এক্সাম হয় সে এক্সামকে সেট বলে দেওয়া থাকে এর নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না সেই রাজ্য সরকার ঠিক করে অ্যাকচুয়ালি কবে সেই এক্সাম হবে বছরে একবারও সেট হতে পারে দুবারও হতে পারে কিংবা দু বছরে একবারও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বছরে একবার কিংবা দু বছরে একবারই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেট এক্সাম কন্ডাক্ট করা হয় পুরো বিষয়টা নেট সেট জে আর এফ এস আর এফ নিয়ে সম্পূর্ণ ডিটেলস জানালাম আশা করছি এখনো পর্যন্ত এই সম্পূর্ণ বিস্তারিত ধারণা তোমরা কোনো ইউটিউব কোনো ওয়েবসাইট থেকে সম্পূর্ণভাবে পাবে না সম্পূর্ণ রিসার্চ করে তোমাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরলাম এবং তোমরা যারা ভবিষ্যতে পিএইচডি করতে চাইছো এরকম সম্পূর্ণ তথ্য জানতে চাইলে পিএইচডি ই যে ভিডিওর লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং আদার্স আর যে কেরিয়ার রিলেটেড ভিডিও তার যে প্লে লিস্ট সেটাও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছ তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি এতক্ষণ দেখে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো এবং যারা গ্র্যাজুয়েশন করছে পোস্ট গ্র্যাজুয়েশন করছে বা ভবিষ্যতে শিক্ষক হতে চাইছে তাদের কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো তোমার ছোট ভাই বা বোন থাকলে তাদের অবশ্যই শেয়ার করো তোমাদের প্রত্যেকের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল জয় হিন্দ জয় ভারত